أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحق من ربك فلا تكونن من الممترين. صدق الله العظيم. জীবনে এক উত্তর নামাজ যদি পড়ে থাকে, আপনি জান্নাতে যান অথবা জাহান্নামে যান, কপালে সেজদার দাগ চমকে দেবে। আল্লাহকে বলবে না দাড়ি দেখো, দাড়ি তো ইহুদিরও থাকে, ঠিক কিনা? অনেক হিন্দুরা দাড়ি রাখে, পাগড়ি বাঁধে, যারা শিখ পাগড়ি বাঁধে না, জনম পাগড়ি, জনম পাগড়ি মানে সবসময় পাগড়ি, যাই করবার করে। জান্নাতের যাওয়ার জন্য ইমান লাগবে, ঠিক কিনা? আল্লাহ বলবেন কপাল দেখো, কপাল দাঁড়িতে শুধু ইসলাম সীমাবদ্ধ নয়। কবরে খবর আসছে, কবর ছেড়ে দে সাদা বিলাপন্না দেখে, আমি আল্লাহ এত বেশি ভালোবাসি, আমার এই কথাটা অন্তর দিয়ে বিশ্বাস করে ফেলেছে, কবর ছেড়ে দে, কবর রাজা মাফ করে দিল। দাঁড়িটা রাখবেন কেমন? আল্লাহ বলবে কপাল দেখো, কপাল সেজদার দাগ চমকাইব, এরকম যদি পাও মনে করবো এটা মুসলমান, সেটারে জান্নাতি দিয়ে দেবে। আচ্ছা, এখানে এমন একজন লোক হবে, আমি আপনাকে 1 লক্ষ টাকার একটা চেক দিব, এখন দিয়ে দিব, আপনি দাঁড়ায় বলবেন আল্লাহ দুই জন নাই ট্যাগুলি নষ্ট হইব, এই জন্যই আপনারা জানেন। ঈশ্বরের ময়দানে আপনি বলবেন আল্লাহ গো, যুক্তিবাদী 1 লক্ষ টাকার চেক দিতে কইছে, আমি টাকার লোভ করি নাই, তোমাকে বাদ দেই নাই। আল্লাহ দিন কাবুর রাখুন, আল্লাহ রবকে এমনি এমনি কইছেন না অন্তর দিয়া, এজন্যই আপনারা জানেন। টাকা লোভ করলেন না, আল্লাহরে ধরে রাখলেন, আল্লাহ এখন এখানে ফেরেশতা পাঠাই দিছে, এ বান্দা গুলি 1 লাখ টাকা লোভ করে নাই, আমারে ধরে রাখছে, তোমরা এখন গিয়া তাড়াতাড়ি বল, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এদের কোনো ভয় নেই, ভাইশরাবের জন্য বেহেশতের খবর দিও। আল্লাহ ভয় করবেন, আচ্ছা আমি কি মানুষ না জীব? এই যে দেখেন, আমি একটা প্রোগ্রামে কথা বলে আসি, শিশু বার্ত গতকালকে ওখানে ওয়াজ করেছে, একটা বিশাল মাঠ ল্যাপটপ ছিল, হাজার হাজার মাঠ, ওখানে আমি বয়ান করলাম এক টানা 1.5-2 ঘন্টা আজকে, এখান থেকে দৌড়ে এসে ড্রাইভার মনে করেন জীবনের ঝুঁকি,
যে কোনো সময় এক সেকেন্ড রয়েছে, তাকে আল্লাহ আমি কিছুক্ষণ কথা বলে চলে যাব। শিশু বক্তা ওয়াজ করা, হুজুর তো আছে এখানে, হুজুর মুনাজাত দিবে, আমি আরো কিছু করব বলেন ইনশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। আপনাদের খেদমতে আমার একটা অনুরোধ থাকবে। আমার প্রশ্ন হলো, আমি জাহান্নামে জ্বলতে যাব কেন? আমি ডাইরেক্ট চাইতে পারি, ঠিক কিনা? সোজা যাইতে হইলে নামাজ পড়া, নামাজ ছাড়া আসসালাম তো মিফতাহ হতেন না, বেহেস্তে তালার চাবির নাম কি? চাবিনা থাকলে তালা খোলে, তালা না খুললে ভিতরে যেমন যায় কেমনি যাইবে? যুবকদেরকে নামাজের কথা বললে বিয়ার দিকে তুমি নামাজ পড়বো কেন? বিয়ার আগে নামাজ ফরজ হয় নাই? কে বলেছে তুমি বিয়ে করবে? কে বলেছে তুমি স্বামী হবে? যদিও শুধু আকাশ পরে লুকা বসে থাকে লাগিয়ে শিবি কোমল মাউস বাগার বাগা আছে, আমি এমনি এমনি কথা বলি না, আমার ওয়াজের বয়স চলছে 50 বছর, যাদের সাথে ওয়াজ করছি কেউ নাই। হাফিজ হুজুরের সঙ্গে আমি ওয়াজ করেছি, হুজুর আমাকে দোয়া করেছে। আমি ওনাদের সাথে ওনারা আমাকে গ্রহণ করেছিলেন, ওনারা বলতেন যুক্তিবাদী প্রয়োজন আছে, নামাজটা পড়বে কেমন? এক হাদিসের কথা বলি, বাস্তব মনে থাকতো না জানলো তো মুলা দত্ত শেখ বাবা বলছে, যুবক বাবারা এই একটা হাদিসের কথা বলি, হাদিসের দু আছে, কোন যুবক যুবতী জমিনে সেজদায় পড়ে গেলে জমিন চিৎকার মেরে বলতে থাকে, আল্লাহ গো তোমার যুবক বান্দা বান্দি আমি জমিনের মধ্যে শেষ দায় করে গেছে, এদের জীবনের সমস্ত গোলাম আপ করে দাও, কারণ এদের শেষ দার ওজন আমি সইতে পারি না। কি মনে করলেন? জামানি রুকুয়ার লাগে দাও, জামানি শেষ দার লাগে দাও, তোমার নামাজ পড়ো তো নাকি?
162 নামাজ নেলে নাই হইল জুমাটা পড়ল জুমা পড়ল হ্যাঁ এটা নাইলে মাফ করে দিলাম কিন্তু জুমা স্টার্ট জুমা স্টার্ট দিলে জুমাই তোমার নামাজে নাই নামাজ পড়বে আরেকটা কাজ করবেন সেটা কি কমপক্ষে একটা ছেলে হলো মরণ নিজে আলিম হতে পারনা না আলিমের বাপ হও দাদা হও শ্বশুর হও وَشَفَّهُ عَشَرَةٌ مِّنْ أَهْلِ بَيْتِهِ أكيد مولانا حشر ميدان তার বংশের থেকে বিনা হিসাবে দশটা মুজাহিদ সুবহান আল্লাহ মরনা ইব্রাহিম আমার খুব স্নেহে মরনা এই মাদ্রাসা করছে মসজিদ করছে বিরাট প্রজেক্ট সে আমাকে এমন এক সময় দাওয়াত দেয় যখন আমার হাতে কোনো সময় থাকে আর না হয় ভালো করে গাই দিলে এশার নামাজের পরে যদি আমার ওয়াজ হয় এইসব ব্র্যান্ডেড সব ভরে যাবে ঠিক অনেক লোক গেছে না যাই যা মনে করবো এত মুরুগি এত এত হুজুর থাকতে এক একটার এত দরকার এটা কার মেহরবানি হিংসা মিংসা বুঝে বরযাত্রী গেছে তুলা যায় না খাওন পাইব এই সব লোক গিয়া কয় বরের জ্বর হয়েছে সকালে বার্তা বায়না করতেছে উনি কইছে আইতো না খাও না দিব খাও দিস ইজ দ্য সিস্টেম এগুলি তুমি আগামীতে আমি চেষ্টা করব না এসব নামাজের পরে আপনাদের খেদমতে উপস্থিত হয়ে কিছু বয়ান করতে চেষ্টা করবো যারা বলেন ইনশা আপনারা বলেন মাসা নিজে মাওলানা হোক বাসায় গিয়ে মেয়ের ঘুমে দূরে কয় আমি ব্যস্ত দেখতাম গেলে গান না আমার ঘুমাতে তুলছেন যুক্তিবাদী কইছে মরনার শ্বশুর হইলে জান্নাতে যাও আমি তবে মরনার কাছে গিয়ে দিচ্ছি পিঠি দেখে ছেলে বাবার ঘরের বাবা আমাদের মৌলবীর কাছে গিয়ে দিই তার মানুষ বা এই পিঠি জানায় মৌলবীর বউ হলে সিনেমা দেখা যাবে না ঠিক কিনা বাবা গুলশান বনানি ধানবন্দি এইসব দেশে যারা থাকে মহিলা এরা তো বুজুর্গ মানুষই মনে করে লম্বা কুর্তা পাতলি দেখলে মনে করে এটা মানুষের জাত এই যাবো তো জিনের মধ্যে এক শ্রেণী দুই বান্ধবী একসাথে ট্রেন পাস করছে ট্রেন একজনের বিয়ে হয়েছে অফিসারের কাছে আরেকজনের বিয়ে হয়েছে হুজুরের দশ বছর করে দেওয়া হয়েছে কেমন আছো ভালো আমি দিয়ে দেখি না তো মনোবীর বলছি যে এইটা দোয়ার আইসে আর একটা বড় হয়েছে অফিসারের বউ জিব্বার কাপড় দরকার কোর্স কন্যা হুজুরের কাছে আমরা বিয়া পেয়ে কিছু কাম সাথে একটা মহিলারা এটা মনে করে মিয়া ঠিক কিনা বলো আমাদের মানুষ মনে করে না যুবক বাবারা যারা বিয়ে শাদী করো নাই তোমরা নিয়ে করো কপালে যদি বৌঠায় প্রথম বাচ্চা ধরে হাফেজ রনাম এরপরেও যদি তোমার কোন সন্তান না হয় তুমি হাফেজের বাপ হতে পারলা না কোনো বাচ্চা হয় না নিয়ত করেছ সেই জন্যে আসলে ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাফেজের বাপ বলে ডাক দিবে। লোক আছে এরা কয় মৌলবি বানানো, মৌলবি হইলে বাপ পায়, মৌলবি হইলে বাপ পায়, মাছ খেয়ে ভুল পায়, কি সাদা পায়। দশ পদের মাছ খাইছে, আমি যে উয়াজ করেছি, আমি এক পদ খাইছি, আমি বেশি বাকি বলি নেন যে আমার ছেড়ে দিয়ে আবার মৌলবিরা বলে বাপ পায়। আপনি যে প্রমাণ করতে পারেন ঢাকা শহরে কোন কোরআনে হাফেজ বিশ কথা, আমি আর ওয়াজ করব। মারহাবা মারহাবা। বহু ম্যাট্রিক পাস আমাদের চারটা করে চোর রাস্তা, ম্যাট্রিক পাস শেষ কথা। মহেন সিং ভাটিয়া লাগায় আমার ওয়াজ আছে, লাগবা তোর কই মাছ খাওয়াইছে আমার বড় কই মাছ। আমাদের বাবার বাবা এটা কি কইটা কই মাছ বিলেতে করছে, আমাদের যুক্তিবাদী মানুষ আমরা আইসে নিয়ে দিয়ে খান। এক বছর পর আমার আবার দাওয়াত পেয়েছে, আমি কেন বাইরে একটি এক বছর দেখলেন না কই মাছ আছে, দুজন আপনি ভুলেন নাই মৌসের আগে মিলতাম বলে বিলা বলে ভাব। আপনারা আলিম আলামার দাওয়াত দিয়ে পোলাও পাকান না, মুরগি টুরগি জবে করেন না, আপনি না করলে আপনার স্ত্রী জবে করে, স্ত্রী কয় হুজুরে আইতাছে মুরগি জব করতে না করতে তোমার এই শুদ্ধ জব করে তার না অন্তর থেকে মুয়ে পুষে ফেলে বেশি খেল মানে কি এবার বাঙ্গে ওপার করে এই তো নদীর খেলা, সকাল বেলার তো নিবে তুই পকি সন্ধ্যা বেলা পয়সার মালিককে কলিল্লাহুম্মা মালিকাল মুলক পয়সার তো বস্তা আল্লাহর ফেরেশতা দেওয়া হয় সুবহান। গুলশান একবার আসছিলাম আমি গুলশান মসজিদে, খতনা তারাবি মনে করলাম ইফতার যখন করলাম তারাবিকে পুজো দেয় আগের সাপ্তাহে হাতিয়ে দেয় কত জানেন, 150,000, 1,00,000, 2,00,000 রোজার মধ্যে আকিরা গেছেন দেয় বুঝেন নাই, খালি হুজুর গো ঠকায়। আমি সব কইছিনি যে আমাদের 50,000 দাম লাগবো, আমাদের কিছু দায়িত্ব আছে কিনা কর মনে মনে ভাবলাম এত টাকা তো রাখছে একটু খতনে তারে উইলে যাই দিয়ে তো কেরম পরে শুনিয়া যাই। প্রথম যে 8 টাকা পড়াইছে এমন কণ্ঠ আমার এই পাবো নামাজ শেষ হয়ে গেল, আমি বললাম বাবাজি আল্লাহ পাক তোমাকে একটা চমৎকার কণ্ঠ দান করেছে, কোরআন তেলাওয়াত করে আমারে পাগল বানাই দিলারে। হাবিব সাহেব বলে হুজুর আপনি আমার চিনেন না, আমি আপনাকে চিনি আজকের থেকে 20-25 বছর আগে আমাদের গ্রামের মাদ্রাসা ওয়াজ করতে গিয়েছিলেন, ওই বছর আমি কোরআন খতম করে পাগড়ি পাই, আপনি আপন হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন। আমি বললাম বাবা রে ওই দিন আমি শুধু পাগড়ি বেঁধেছি তোমার তেলাবাদ তো শুনি নাই। আমরা একটা মসজিদ করেছি আমার বাসার পাশে, তুমি যদি যাও আমি জানি কি পরিমাণে হাদিয়া পাও, না হয় আমি ওটা দিয়ে দিব তোমাকে একবার যদি যাও। আমার এলাকার মুসল্লিরা তোমার জবানে তেলাবাদ শুনত, আমি সেই কোনো আমার মন চায় আমি আপনার পেছনে সার্ভিস দেই, কিন্তু গোরশানের
মুসল্লিরা যে আমাকে ছাড়ে না, আমি যদি বলি নট আমি থাকতাম না, 5,000 টাকা বেতন বাড়াই দেয়, আবার নট করলে আবার 5,000 বাড়াই দেয়, আমি দৈত্য ইখালি দেখে নট করি লোকজন এক বিষয় ধরলো যুক্তিবাদীরে একজন তাহলে ভোট দিব আমরা তাহলে দিক আমার বাসায় আসতে বলে বললাম কত দিবে টাকা কত দিবে আমি বললাম হাতিয়া দিবেন কত আমি যে মনে করেন কম হইলো 1,00,000 আমি আমার আবু বকর এখানে আসার কথা ছিল যদিও হিন্দুলি নাম উঠে নাই কিন্তু আমি বলছিলাম এখানে আসতে সে আসে নাই আবু বকর ইউনিভার্সিটি শেষ করেছে কামেল পাশ করেছে ওয়াজ করে আল্লাহ আমার ছেলেকেও একটা কণ্ঠ দান করেছে দেখি আগামীতে আমার সাথে যদি বাসি আছে তাহলে আমার সাথে আমি নিয়ে আসবো আমি বলছি তুমি আমার জানাজা পড়ে তোর বাবা মরে গেলে ঢাকাবাসী ধরে আনবে তোর বাবার অনেক ছাত্র আছে মুহাদ্দিস মুফাসসির এরা জানাজা পড়াই দিবে তুই দিস না তুই যদি জানাজাটা পড়াস আমার লাশ কবরে নামাই দেস আমি আল্লাহকে বলবো আমার নিজের ছেলে মরানা আমার জানাজা পড়াইছে পারবা আমি কবরের আজাবটা ছেড়ে দিতে কবরকে আমি ভয় পাই আমার নিজের কথা বলতেছি আমার খুব ভয় লাগে কবর আমি কেমনি মন্ত্রী নাকিরে বসতে যাওয়া কি আমি দিতে পারবো আমার ভয় হয় কাদিয়া তুমি তোমরা বলেন নবী গো মন্ত্রীর নাকিরকে আমি ভয় পাই আপনি একটা কাজ করবেন আমি মরে গেলে আপনার বরকতি দেহের একটা চাদর দিয়ে আমার মৃতদেহ আবৃত করে আপন হাতে আমার লাশ কবরে নামাই দিবে মাথার দ্বারে কবরের পাশে দাঁড়ায় থাকবে মনকের নকে যতক্ষণ প্রশ্ন করবে আর আমি উত্তর দিব না এই সময়টা আপনি আমার পাশে কবরের ধারে দাঁড়ায় থাকবে নবী বললেন খাদিজা রে তাই হবে জানাজার সিস্টেম তখনো চালু হয় নাই মক্কা নগরে জান্নাতুল মহল্লাতে কবর করে নিজের চাদর দিয়ে খাদিজার দেহ আবৃত করে কবরে নামায় দিয়ে পাথর চাপা দিয়ে হযরত ফাতেমার বয়স তখন মাত্র 7 বছর বাবার সঙ্গে সঙ্গে মায়ের কবর পর্যন্ত পৌঁছে যান তিনি চক্ষু বন্ধ করে খাদিজার কবরে মাথার পাশে দাঁড়িয়ে আছেন মন কেড়ে না কেন আসে না কেড়ে জানিয়ে আসে না নবী চক্ষু বন্ধ করে দাঁড়িয়ে আছেন ফাতিমা বললেন কি গো বাবা আর কতক্ষণ থাকবো মায়ের কবরের পাশে নবী বললেন একটু অপেক্ষা করো মনকির নকির আসবে তোমার বাবাকে প্রশ্ন
মাকে প্রশ্ন করবে, উনি আল্লাহ বলেন জিব্রাইল রে আমার নবীরে বলো ফাতেমাকে নিয়ে ঘরে চলে যেতে বলো, মনকির নকির আসবে না, প্রশ্ন করবে না, বলে দাও রে আমার নবীরে মনকির নকির প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে নিয়ে দিয়েছি। কই খাদিজা আর কই যুবরাজ, এই জন্য আমি কবর কেউ ভয় পাই। আপনাদের খেদমতে আমার অনুরোধ থাকবে, আসুন মাদ্রাসাটাকে আমরা দেখে রাখি, এটাকে একটু পছন্দ করি, এটাকে হেল্প করি, সাহায্য করি, ছাত্রদেরকে সাহায্য করি। কত টাকা কত পয়সা ওখানে যায় নবীর ঘরে দান করিলে পার হয়ে ঠিক কিনা? দান করলে যদি বাড়ে না কমে, জাকাত দিলে ধন বাড়ে না কমে। আমি একটা ছোট্ট হাদিসের কথা আপনাদেরকে শোনাই, দু মিনিটে বলে ফেলি। হুজুরের দরবারে একদিন একজন মুসাফির, সেদিন নবীর ঘরের পাতিলে খাবার, নবী যে কত সময় না খেয়ে বুখারী শরীফের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা বলেন আমি একদিন মদিনার মসজিদে প্রবেশ করে দেখি দিনের নবী বসে বসে নামাজ পড়তেছেন। ডাক দিয়ে বলি কি গো ও আল্লাহর নবী, জীবনে কোনদিন বসে নামাজ পড়তে দেখি নাই, দাঁড়ায় পড়ছেন, আজকে কেনে বসে বসে নামাজ পড়ে? নবী বললেন আবু হুরায়রা রে সারাদিন ধরে আমি কিছু খাই না, আমি ক্লান্ত, আমি দাঁড়াইলে কষ্ট পাই, বসে বসে আমি নামাজ পড়ি। বলে ও দুনিয়ার লোকেরা শোনো রে নবীর বাড়িতে জীবনে কোনদিন উদর ভরিয়া খাবার খাইয়া দেখি না, এত কষ্ট কেন করেছেন আমাদের জন্য, শুধু আমাদের জন্য পিঠের সঙ্গে লেগে গেছে, কষ্ট নিবারণের জন্য নবী পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছে। তুমি লিখলাম যে ও সাহাবীরা তোমাদের মধ্যে কেউ আসো মুসাফির নিয়ে বাড়ি, একজন দাঁড়ে বলেন লাব্বাইক ইয়া হাবিব আল্লাহ আমি নিলাম, কিন্তু যিনি নিলেন তখন তিনি জানতেন না ঘরে খাবার আছে কি না। যাই বলি বিবি রে মুসাফির নিয়ে এসি, বিবি বলে রুটি আছে মাত্র দুইটা, ছেলে মেয়েরা খায় নাই, তুমিও খাও নাই, এখন কি হবে? নবীর সাহাবি বলেন নবীজি যখন ডিক্লার দিছে আসো আমি মুসাফির নিবা, বিবির এই নবীরে খুশি করার জন্য নিজের কন্ট্রোল করতে পারি না। সুবহানাল্লাহ, বিবির একটা কাজ করলে কেমন হয়, বাতি নিবাই দাও অন্ধকার হয়ে যায়, রুটি দুইটা বর্তনে দাও মুসাফিরের সামনে হাজির করে দিই, বাচ্চাদেরকে ঘুম পাড়াই দাও, এ কথা বলে রুটি হইলে তোমাদের ডাকা হবে। এদিকে বাচ্চারা ঘুমায় গেছে প্লেটে রুটি দিছে, ডাক দিয়ে বলে ভাই মুসাফিরে আমরা অনেক সময় অন্ধকারে রুটি খাই, প্লেটে রুটি আছে আপনি বিসমিল্লাহ করেন, মুসাফির বিসমিল্লাহ বলে একটা রুটি খাইছে, আবার বিসমিল্লাহ বলে আরেক রুটি খাইছে,
দুই রুটি দেওয়া হয় নাই, আর একটা হলে ফুলফিল হয়ে যায়। বিসমিল্লাহ বলছে আর একটা রুটি খাইছে, দিল কয়টা আমার দশটায় কেউ যদি একটা রুটি দেয় আমি দশটা দিই, আর নবীর সাহাবী দুইটা দিছে আমি বিশটা রুটি সেখানে হাজির করে দিয়েছি। বিশটার থেকে মুসাফির খাইছে একটা, আগের দুইটা বিশটার থেকে একটা, উনিশ রুটি প্লেট ভর্তি। মুসাফির প্লেটে হাত দিয়ে দেখে প্লেট ভর্তি রুটি, ডাক দিছে বাড়িওয়ালা, কই ও বাড়িওয়ালা আপনারা কি এক একজনে বিশটা পঁচিশটা করে রুটি খান, আমার তো তিনটায় হয়ে গেছে, বাকিগুলি ফিরত নিয়ে যান। আজ শরীফে আসছে স্বামী স্ত্রী অন্ধকারের মধ্যে খুব কাছাকাছি বসা ছিল, স্ত্রী ডান হাতে কুনি রাগা দিয়ে স্বামীর গোতা দেয়, গোতা দেয়ার কয় রুটি না দুইটা দিস মুসাফির লোকটা বেটা কি করি যারা রে জ্বালাই দেখে রেট ভর্তি রুটি। রুটির বর্তন হাতে করে মা বাচ্চাদের কাছে গিয়ে বলছে আর কত ঘুমাবি রে ও রুটি খা, বাচ্চারা রুটি খায় মা গো আল্লাহর কসম জীবনে তোর সাথে রুটি কোনোদিন খাই না, রুটি দিলে রুটি পারে না কোনো, দান করলে পয়সা পারে না কোনো। আমি আপনাদেরকে পাঁচ মিনিট সময় দিব, এই পাঁচ মিনিটের মধ্যে আপনারা নবীনগর মাদ্রাসায় কিছু টাকা দিবে আমার হাতে, আপনারা দাঁড়াবেন না, আমি একটা ছোট মোনাজাত দিব আপনাদেরকে দিয়ে বলে ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে এমন কেউ আসেননি সঙ্গে যদি টাকা না থাকে যুক্তিবাদী, আমি লীলা বলিনি পাঁচ হাজার টাকা দিয়ে দু হাজার টাকা, আমি দশটা লোক চাই দু হাজার টাকা করে দিবে লীলা বলি। দর্শন কেন চাইলাম, রসুলের দর্শন সাহাবি কেয়ামতের ময়দানে বিনা হিসেবে জানলাম। এক নম্বরে কে হাত ধরে নাম লিখে